অধ্যায় 6.3, অধ্যায় ছয়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এটাই। যদি পরীক্ষায় কোনো কোয়েশ্চেন আসে, বড় কোয়েশ্চেন, তাহলে এটা থাকবেই। আর এই চ্যাপ্টারে গ্রাফের অনেক কাজ আছে, তো যেহেতু গ্রাফের কাজ আছে তার মানে সময় অনেক বেশি লাগবে, আর এটা তাই আমরা অপছন্দনীয় লিস্টে রাখবো এই চ্যাপ্টারটাকে আমরা। অর্থাৎ পরীক্ষার সময় এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন যেন আনসার করতে না হয় সেটার চেষ্টা করব, কারণ গ্রাফিংয়ে একটু টাইম লাগে। এখন আমরা যদি এটা দেখি, এখানে আমার মেইন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এই সরলরেখাটাকে প্লট করা। আমাকে একটা ইকুয়েশন দিয়ে দিবে, অসমতার ইকুয়েশন, আমার কাজ হবে ওটা গ্রাফে প্লট করা। তো আমাকে এটার জন্য অবশ্যই সরলরেখা প্লট করা শিখতে হবে। একটা সমীকরণ থেকে কীভাবে সরলরেখা প্লট করতে হয় সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও তৈরি করছি, সেখানে শুধুমাত্র কীভাবে সরলরেখাকে প্লট করতে হয় সেটা নিয়ে, কারণ এটা অনেক লম্বা একটা বিষয়, তাই এই ভিডিওতে আমি এটা দেখাবো না, কিন্তু আমি এটার লিঙ্কটা জানাই দিব এটাতে। আর আমরা যদি আগে থেকেই জানি কীভাবে গ্রাফে প্লট করতে হয় সরলরেখা, তাহলে আমরা এই চ্যাপ্টারটা, এই ভিডিওটা এখন দেখতে পারবো। তাহলে আমরা যদি 9:1 দেখি, সোজা একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করতেছি। 9:1 এখানে আমাকে বলা হয়েছে x মাইনাস y ইজ লেস দেন -10। তো আমার আসলে এই চিহ্নটা নিয়ে শুরুতে কোনো মাথা ব্যথা নেই, নো চিন্তা। আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে সমীকরণটা দিছে আমাকে সেটাকে এক্স মাইনাস ওয়াই এই চিহ্নটার পরিবর্তে ইকুয়াল চিহ্ন -10 এই সমীকরণটাকে সরলরেখায় প্লট করতে হবে। তো আমরা জানি যে যদি আমি গ্রাফে প্লট করতে চাই এটাকে অবশ্যই ওয়াই ইকুয়াল টু এমএক্স প্লাস সি, অর্থাৎ জেনারেল সরলরেখার ফর্মুলা এই ফর্মেটে আনতে হবে। এটা হচ্ছে আমার আদর্শ ফর্ম্যাট। অর্থাৎ আমি যদি কোনো একটা গ্রাফে প্লট করতে চাই কোনো সরলরেখা ইকুয়েশনকে, তাহলে আমাকে অবশ্যই এরকম একটা চেহারা দিতে হবে। তো এরকম চেহারা দেওয়াটা খুব না, সেটা হচ্ছে অর্থাৎ আমি বুঝতেছি ওয়াই এক্স সাইডে থাকতে হবে এবং বাকি সবাইকে কাট্টিগুস্তা নিয়ে অন্য সাইডে পাঠিয়ে দিতে হবে। তাহলে আমি এখানে এটাকে যদি সেম করি সেটা কী হয়, সেটা হয় এখানে -y ইজ ইকুয়াল টু -10 -x, কিন্তু আমাদের এখানে আছে পজিটিভ ওয়াই। আমি যদি এটাকে পজিটিভ ওয়াই করতে চাই, তাহলে আমি সবাইকে যদি নেগেটিভ দিয়ে গুণ করা হয় তাহলে এটা হয়ে যাবে ওয়াই, এটা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে প্লাস এক্স। তাহলে আমার দেখা যাচ্ছে এরকম একটা ফর্ম্যাটে চলে আসছে, এখানে এম এক্সের পরিবর্তে এক্স, এখানে তাহলে এম ইকুয়াল টু 1 বোঝাচ্ছে আর কি, আর সি বলতে বোঝাচ্ছে 10 এই ক্ষেত্রে। আর এখন আমি একটা ছক করব এখান থেকে, তাহলে ছকটা করে ফেলি। এখানে আসলে আমরা কীভাবে সরলরেখাটা আঁকতে হয় সেটাও দেখাই দিচ্ছি। এখানে আমি লিখব এক্স এবং এখানে আমি লিখব ওয়াই এবং তিনটা জোড়া বক্স রেখে দিব। তিনটা দিয়ে করলে সেফ, দুইটা দিয়েও করলে করা যায়, কারণ একটা সরলরেখা লিখতে হলে আসলে দুইটা বিন্দুই যথেষ্ট। আমি যদি একটা সরলরেখা আঁকতে চাই আমার শুধু দুইটা বিন্দু জানা থাকতে হয়, তিনটা বিন্দু নেওয়া হয় এটা হচ্ছে যে সিউরিটির জন্য, যেন আমার এটা কি ভুল হচ্ছে নাকি সেটা বের করার জন্য, তাই তিনটা বিন্দু নেওয়াটাই আসলে বেটার। তার মানে সেজন্য একটা দুইটা তিনটা, টোটাল তিনটা বিন্দু নেওয়া হবে। তো আমি কীভাবে নিব সেটা হচ্ছে এক্সের বিভিন্ন মান বসাবো। তাহলে আমি এক্সের মান যদি 0 বসাই তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, এক্স ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু হয় 10। তাহলে সেজন্য এক্স যখন 0 হয় ওয়াই সমান 10। আমি এরপরে 1 নিই, এক্সের মান যদি 1 হয় তাহলে ওয়াইয়ের মান কত হবে, ওয়াই ইজ ইকুয়াল টু হবে তখন 10+1 অর্থাৎ 11, তাই আমি এখানে লিখব 11। এটা সাধারণত -1 নেওয়া উচিত, আমি যদি -1 নিই তাহলে এটা হবে 10-1, 10-1 মানে হচ্ছে 9, তার মানে ওয়াইয়ের মান তখন হয় 9। তাহলে আমি টোটাল তিনটা বিন্দু পাইছি, সেটা হচ্ছে 0-10, 1-11 আর -1-9, অর্থাৎ বিন্দু তিনটা হচ্ছে 0-10, 1-11
এবং মাইনাস ওয়ান কমা নাইন, তাহলে এই তিনটা বিন্দুকে আমি গ্রাফ কাগজে বসাবো। ধরে নিচ্ছি এটা আমার গ্রাফ কাগজ, তো গ্রাফ কাগজে আমি যদি দুইটা অক্ষ নিই, আর আমরা জানি যে এই অক্ষটা হচ্ছে ওয়াই অক্ষ আর এই অক্ষটা হচ্ছে এক্স অক্ষ, আর আমরা যেহেতু এই সাইডটাকে পজিটিভ পজিটিভ চিন্তা করি, সব কিছু পজিটিভ এখানে, তাই ওই সাইডেরগুলো নেগেটিভ নির্দেশ করে, তার মানে ওই সাইডের এক্সটা হবে নেগেটিভ এক্স, তার নেগেটিভ এক্সকে প্রকাশ করে এইভাবে এক্স প্রাইম দিয়ে, এবং ওয়াইয়ের অপোজিট সাইডটাকে প্রকাশ করে ওয়াই প্রাইম দিয়ে। তো অনেকে এই জিনিসটা ভুল করে, এখানে এক্স প্রাইমের বদলে এক্স লিখে দেয়, তো এটাতে নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা এই তিনটা বিন্দু এখন গ্রাফে প্লট করব। তো গ্রাফে প্লট করাটা ওইভাবে ডিটেলস করে দেখাচ্ছি না আমি, কারণ সরলরেখার বসানোর ভিডিওটাতে আমি ফুল ক্লিয়ারলি দেখাবো এটা। তো এখানে জিরো টেন বিন্দুটা এখানে থাকবে, এগুলো সব আন্দাজের উপর দিচ্ছি। ওয়ান ইলেভেন এই বিন্দুটা থাকবে এখানে কোথাও, আর মাইনাস ওয়ান নাইন অর্থাৎ এক্স বরাবর মাইনাস ওয়ান আর ওয়াই বরাবর মাইনাস পজিটিভ নাইন, তাহলে এখানে কোথাও হবে। তাহলে আমার তিনটা বিন্দু পেয়ে গেছি, তিনটা বিন্দুকে আমি যদি স্কেল দিয়ে যোগ করে সরলরেখাটা আনি, তাহলে এরকম একটা রেখে দেবে। আমি এখানে যেভাবে আনাড়িভাবে করছি, এটা পরীক্ষার হলে এভাবে করা যাবে না, পরীক্ষার হলে সুন্দর নিয়মেই করতে হবে। এখানে আমি সময় বাঁচানোর জন্য এবং মেইন নিয়মটাতে চলে আসার জন্য এইভাবে করতেছি। তাহলে আমি সরলরেখাটা এঁকে ফেললাম এই তিনটা বিন্দুর সাহায্যে। এখন আসল কাজ, এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে যে অসমতাটা ওরা দিছে, অর্থাৎ মেইন কোয়েশ্চেনটা দেখতে হবে আমাকে। কোয়েশ্চেনটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইজ গ্রেটার দেন মাইনাস টেন। এই সমীকরণে এক্স এবং ওয়াই দুটোটা সমান জিরো বসাবো, বসালে কি জিনিসটা সত্য হয় নাকি মিথ্যা হয় সেটা দেখব। তার মানে সত্য মিথ্যার খেলা চলবে এখন। তাহলে আমরা দেখি এখন, সেটা হচ্ছে এক্স এক্সের জায়গায় জিরো এবং ওয়াইয়ের জায়গায় জিরো বসালে কী হয়, জিরো মাইনাস জিরো, আর এই সাইডে থাকে মাইনাস টেন, কারণ এই সাইডে কোনো এক্স ওয়াই নেই। তাহলে এখানে হচ্ছে জিরো ইজ গ্রেটার দেন মাইনাস টেন। এখন আমরা দেখব যে এই জিনিসটা কি সত্যি নাকি মিথ্যা। তো আমরা দেখছি আসলে জিরো কি মাইনাস টেনের চেয়ে বড়, হ্যাঁ বড়, কারণ এটা ঋণাত্মক, জিরোর চেয়েও ছোটো, তার মানে এখানে ঠিক আছে, তার মানে এটা সত্য। যদি সত্য হয় এটা বলতে বোঝাচ্ছে এই অসমতাটা জিরো জিরো পয়েন্টের জন্য সত্য, কারণ এক্স এবং ওয়াইয়ের মান জিরো বসানো হয়েছে, এবং জিরো জিরো পয়েন্টের জন্য যেহেতু সত্য হবে, তার মানে জিরো জিরো পয়েন্টটা এখানে ভরাট হবে, তার মানে এই সাইডে যারা আছে এই সাইডে সবাইকেই তাহলে ভরাট করতে হবে। অর্থাৎ তাহলে এটাকে ভরাট করার নিয়ম হচ্ছে একটা সরলরেখা, অনেকগুলো সরলরেখাকে এটাকে শেড করে দিতে হবে। তাহলে এটাই আসলে আমার নির্ণয় অসমতাটার লেখচিত্র। তো এখন এবার আসি, এটা কেন আমরা এই সাইডে করলাম, কারণ জিরো জিরোর জন্য সত্য, তার মানে এই বিন্দুটা পড়বে, তাহলে এই বিন্দুটা যদি পড়ে, তার মানে এখানে আশেপাশে যারা সবাই আছে সবার জন্য এটা সত্য, এবং সবাইকে যেহেতু আনসারে লিখতে হবে, তাই আমরা আসলে এই পুরো এরিয়াটাকেই আসলে সেট করে দিই। আর আমরা যদি এটা করার পরে দেখতাম যে এটা মিথ্যা আসছে, তাহলে আমরা জিরো জিরো যে সাইডে আছে সেটা সেট না করে অন্য সাইডটা সেট করতাম, অর্থাৎ অপোসাইড, অর্থাৎ এই সাইডটা সেট করতাম সেক্ষেত্রে। তাহলে এটাই আমাকে মাথায় রাখতে হবে। তাহলে এটাই হচ্ছে আমার নির্ণয় অসমতাটা লেখাচিত্র। তো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখানে যে মেইন সমীকরণটা দিছে সেটাতে গ্রেটার দেন, তার মানে এটা বলতে বোঝাচ্ছে আসলে সরলরেখাটা অন্তর্ভুক্ত নয়। যদি এখানে নিচে কোনো ওইটা না থাকে, অর্থাৎ এই জিনিসটা যদি না থাকে, তাহলে সরলরেখাটা অন্তর্ভুক্ত নয়, তাহলে আমার এটার আনসার হবে যেহেতু এখানে কোনো সরলরেখা নেই, অর্থাৎ সমান হতে পারে না, সেক্ষেত্রে এই সরলরেখাটা সমাধান হতে পারে না। তাহলে এটা সমাধান লিখবো আমরা, লেখো রেখাটির যে পাশে জিরো জিরো আছে সেই পাশের, অর্থাৎ এই পাশটা আর কি, জিরো জিরো এটা হচ্ছে জিরো জিরো পয়েন্ট, যে পাশে জিরো জিরো আছে সে পাশের সকল বিন্দু
রেখা অন্তর্ভুক্ত নয়। সমন্বয়ে এই লেখা গঠিত। অথবা এটা বলা যায় যে এই সমতার অসমতাটির লেখা গঠিত। তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে 0,0 জন্য যেহেতু সত্য আসছে, অর্থাৎ এক্স এবং ওয়াই ওয়াইয়ের মান বসানোর কারণে যেহেতু এটা সত্য আসছে, সেজন্য 0,0 যে পাশে আছে সেই পাশের সকল বিন্দু, অর্থাৎ এই পুরো এলাকা জুড়ে সবগুলো বিন্দুই এটার সমাধানের মধ্যে পড়ে, কিন্তু এই রেখাটা পড়ে না, কারণ এখানে কোনো ইকুয়াল চিহ্ন নাই। যদি ইকুয়াল চিহ্ন থাকতো তাহলে আমরা এটা লিখতাম না, তাহলে বলতাম যে রেখাও অন্তর্ভুক্ত। তাহলে এটা খেয়াল রাখতে হবে, যখন শুধুমাত্র এরকম এরকম কিছু থাকে, অর্থাৎ হয় লেস দেন অথবা গ্রেটার দেন, এই চিহ্নগুলো থাকলে রেখা অন্তর্ভুক্ত নয়, রেখা অন্তর্ভুক্ত নয়, এটা মাথায় রাখতে হবে খুব। আর যদি এরকম চিহ্ন থাকে, এরকম অথবা এরকম, সেক্ষেত্রে রেখা অন্তর্ভুক্ত। এটার পিছনে কারণও আছে, কারণ আমরা যখন এটা লিখি এই সরলরেখাটা, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই মাইনাস টেন, যখন এই সমান চিহ্নটা থাকে তার মানে এই সরলরেখাটার সমানও হতে পারে, তো সেজন্য আসলে এই সরলরেখাটাও তখন অন্তর্ভুক্ত থাকে। আর এখানে যখন লেস দেন আর গ্রেটার দেন থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে এটা সমান না, তো সমান না হওয়াতে সরলরেখাটা অন্তর্ভুক্ত হয় না। তো এই জিনিসগুলোতেই সবাই ভুল করে, রেখা অন্তর্ভুক্ত হবে কি হবে না এই জিনিসটা, আর কোন সেটটাকে সেট করতে হবে সেটা। তো এই জিনিসগুলো যদি ভুল না হয় তাহলে এগুলো অনেক সহজ অঙ্ক।